আজকে দেখানো হচ্ছে কিভাবে মাছের মাথা দিয়ে ডাল তৈরি করতে হয়। তা মাছের মাথা দিয়ে ডালের জন্য প্রয়োজন, আমরা মাছের মাথাগুলোকে আগে থেকে আমরা ভেজে রেখে দিয়েছি নুন হলুদ দিয়ে, তারপরে আমরা ফ্রাই করে নিয়েছি। তারপর লাগবে মুগের ডাল, এই মুগের ডালটাকে আগে আমরা ভেজে নিয়ে তারপরে আমরা সিদ্ধ করে রেখে দিয়েছি। তারপর লাগবে অনিয়ন পেস্ট, জিঞ্জার গার্লিক পেস্ট এবং তেজপাতা। তারপর মশলার জন্য প্রয়োজন লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ এবং স্লিটেড কাঁচা লঙ্কা। তারপর লাগবে টমেটো, নুন, চিনি স্বাদ মতো এবং লাগবে গোটা জিরে। দেখুন দর্শক বন্ধুরা, আগে থেকে আমরা সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি, তাই এরপর এর ফোড়নের জন্য তেজপাতা এবং জিরে যাচ্ছে এবং টমেটো চলে গেল। নিয়ে এবার জিনিসটাকে ভালো করে নাড়ানো হচ্ছে। ভালো করে একটু করে ফ্রাই করে নেওয়া হলো। দেখুন ফ্রাইটা ভালো করে হয়ে গেছে হালকা করে। এবার এর ভেতর আমরা অনিয়ন পেস্ট, জিঞ্জার গার্লিক পেস্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে জিনিসটাকে ফ্রাই করতে হবে। দেখুন হালকা করে ফ্রাই হয়ে গেছে আমাদের। তারপরে এর ভেতর আমরা মশলা গুলো দিয়ে দিচ্ছি এবং জেরা কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি। ভালো করে ফ্রাই করে নেওয়া হবে। এবার এর ভেতর আমরা মুড়োগুলো দিয়ে দিচ্ছি। জিনিসটাকে ভালো করে নাড়ানো হচ্ছে। ভালো করে জিনিসটাকে ফ্রাই করে নেওয়া হচ্ছে। দেখুন ভালো করে নাড়ানো হচ্ছে। এবার এর ভেতর আমরা ডালটা, সেদ্ধ ডালটা এর ভেতর আমরা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার জিনিসটাকে ভালো করে ফোটাতে হবে। এবারে আমরা নুন চিনি স্বাদ মতন আমরা এর ভেতর দিয়ে দিচ্ছি। নিয়ে এবার জিনিসটাকে ভালো করে নাড়িয়ে নেওয়া হলো। নিয়ে এবার জিনিসটাকে ভালো করে ফুটতে দেওয়া হলো। দেখুন দর্শক বন্ধুরা, আমাদের ডালটা ফুটতে শুরু করে দিয়েছে ভালো করে। আমাদের ইনগ্রিডিয়েন্টসে দেখানো হয়নি গরম মশলাটা, তা আমরা একটু গরম মশলা এর ভেতর ছড়িয়ে দিচ্ছি কারণ ভালো স্মেলটার জন্য। ভালো স্মেলটার জন্য এটা ছড়িয়ে দিচ্ছি এবং এটাকে ভালো করে তারপরে মিক্স করে নেওয়া হচ্ছে। দেখুন দর্শক বন্ধুরা, আমাদের এই ডালটা হয়ে গেছে। এইভাবে মাছের মাথা দিয়ে ডাল তৈরি করতে হয়। তারপর আমরা আলাদা জায়গায় জিনিসটাকে সাফ করে দেবো। দেখুন দর্শক বন্ধুরা, আমাদের মাছের মাথা দিয়ে ডালটা আলাদা জায়গায় সাফ করে দিয়েছি এবং গার্নিশও করে নিয়েছি ধনে পাতা এবং টমেটোর সাহায্যে। তা এইভাবে মাছের মাথা দিয়ে ডাল তৈরি করতে হয় এবং খুবই সুস্বাদু। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। ধন্যবাদ।